ঊনবিংশ শতাব্দীর শেষ দিক। গরমের সঙ্গে পাল্লা দিয়ে কলকাতায় বাড়ছে প্লেগের প্রকোপ। প্লেগ বিধ্বস্ত কলকাতায় তখন হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়ে চলেছেন একজন ডাক্তারবাবু। আর্তের সেবায় সেই ডাক্তারবাবুই কার্যত ভিক্ষে করে তৈরি করলেন এশিয়ার প্রথম বেসরকারি হাসপাতাল। তিনি রাধা গোবিন্দ কর, সংক্ষেপে আরজি কর। লড়াকু সেই মানুষটার তৈরি হাসপাতালে আজ নৃশংসতার প্রতিবাদে দেশ তথা বিশ্ব জুড়ে চলছে অন্য এক লড়াই। সেই লড়াইয়ে সামিল হয়েছে লক্ষ লক্ষ। তৎকালীন ব্রিটিশ শাসিত বাংলায় রাধা গোবিন্দ কর ছিলেন চিকিৎসা শাস্ত্রের অন্যতম রেনেসাঁ পুরুষ। বঙ্গবাসীর কাছে চিকিৎসা ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি আজীবন লড়াই করে গিয়েছেন। মহিলাদের স্বাস্থ্য উন্নতিতে তার অবদান গোটা দুনিয়ায় চর্চিত। তারই নামে বিখ্যাত এই শতাব্দী প্রাচীন আরজি কর হাসপাতাল। 1850 সালের 23 আগস্ট জন্মগ্রহণ করেন রাধা গোবিন্দ কর। হাওড়া জেলার রামরাজাতলা স্টেশন সংলগ্ন বেতরের বিখ্যাত কর বাড়িতে তার জন্ম। মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পড়া শেষ করে তিনি পাড়ি দেন স্কটল্যান্ডে। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডাক্তারি ডিপ্লোমা করে 1886 সালে ফিরে এসেছিলেন দেশে। বাংলার স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে কলকাতার ধনী ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে শুরু করেন আরজি কর। শুধু তাই নয়, তৎকালীন কলকাতার কোনো ধনী বাড়িতে বিয়ে বাড়ি সহ অন্যান্য কোনো অনুষ্ঠান হলে রাধা গোবিন্দ পৌঁছে যেতেন সেখানে। অনুষ্ঠান বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আমন্ত্রিতদের থেকে হাসপাতাল তৈরির জন্য অর্থ সাহায্য চাইতেন। নিজের জমানো 25,000 টাকা আর সংগ্রহ করা অর্থকে সম্বল করে 1886 সালে বৈঠকখানা বাজার রুটে ক্যালকাটা স্কুল অব মেডিসিন প্রতিষ্ঠা করেন ডক্টর রাধা গোবিন্দ কর। 1887 খ্রিস্টাব্দের আগস্ট মাসে এই স্কুলের নাম পরিবর্তন করে রাখা হয় ক্যালকাটা মেডিকেল স্কুল। 1889 খ্রিস্টাব্দে ডক্টর রাধা গোবিন্দ কর নির্বাচিত হন ক্যালকাটা মেডিকেল স্কুল ব্যবস্থাপনা কমিটির সম্পাদক। 1904 খ্রিস্টাব্দে ক্যালকাটা মেডিকেল স্কুল এবং একটি বেসরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সায়েন্স অব বেঙ্গল একত্রীভূত হয়ে দ্য ক্যালকাটা মেডিকেল স্কুল অ্যান্ড কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সায়েন্স অব বেঙ্গল তৈরি হয়। 1916 খ্রিস্টাব্দের 5ই জুলাই বেলকাছিয়া মেডিকেল কলেজ নামে উদ্বোধন করা হয়। ডক্টর রাধা গোবিন্দ কর প্রথম সম্পাদক নির্বাচিত হন। 1948 সালে তীব্র আর্থিক সংকটের সময় বেলগাছিয়া মেডিকেল কলেজের ফের নাম বদলের দাবি ওঠে। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় তা হতে দেননি, বরং তার উদ্যোগে চিকিৎসক রাধা গোবিন্দ করের নামেই কলেজের নাম রাখা হয় আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সেই নামেই গোটা দেশ এখনও পর্যন্ত জেনে আসছে এই হাসপাতালকে। দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থার পথ সুগম করতে রাধা গোবিন্দ করের এই লড়াই প্রথমে বাঙালি সমাজের সমর্থন পায়নি, পরে গোটা দেশে প্রথম সারির মেডিকেল কলেজগুলোর মধ্যে অন্যতম আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সেই আরজি কর হাসপাতালের পরিকাঠামোই এখন গোটা দেশের চর্চিত বিষয়। সম্প্রতি এই হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। আজ ছড়িয়েছে দেশের গণ্ডির বাইরেও আম জনতার মতো সুবিচারের দাবিতে পথে নেমেছেন রাধা গোবিন্দ করের পরিবার। হাওড়ার এই বেতরের বাড়িতেই রাধা গোবিন্দ করের চতুর্থ প্রজন্মের বাস। আরজি কর হাসপাতালের নৃশংসতম ঘটনায় তাদের পরিবারের মান ক্ষুণ্ণ হয়েছে বলেই দাবি করছেন পরিবারের বর্তমান প্রজন্ম। যতদিন না নির্যাতিতার সুবিচার পাচ্ছেন ততদিন তাদের প্রতিবাদ আন্দোলন জারি থাকবে, এমনটাই জানাচ্ছেন ডাক্তার রাধা গোবিন্দ করের পরিবার। যে মানুষটা এইভাবে জিনিসটাকে দাঁড় করালো কোন রকম সরকারি সাহায্য ছাড়া এবং এশিয়ার মধ্যে প্রথম প্রাইভেট মেডিকেল কলেজ, এটা তো চারটিখানি ব্যাপার নয়, সেই জিনিসটা আজকে এইভাবে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আলটিমেটলি কোনো কোনো সময় আমাদেরও কানে আসছে হসপিটালটাকে হয়তো সিল করে দেওয়া হবে। তো এটার কি বলবো, এর বলার কিছু আছে কি? এখন প্রশাসন বলুন, বিচার ব্যবস্থা বলুন, যাই হোক, এখন তো সিবিআই এবং সুপ্রিম কোর্টের হাতে রয়েছে, দেখা যাক, সব কিছুই রেজাল্টের অপেক্ষায়। অপেক্ষা করতে করতে এখন আমরা খানিকটা হাঁপিয়েও পড়ছি আর কি, সময়টা তো চলে যাচ্ছে না, একটা একটা করে দিন, প্রায় দিনই নামছি এবং আগামী দিনেও নামবো, সামনেও আরও আছে সমস্ত আমাদের র্যালি, তার মধ্যে থাকবো আমরা ওই যে
এর যাতে সুরাহা হয় এবং বিচার হয় এবং কঠিনতম দণ্ড হয়, যারা যারা এই কাজটা করেছে তারা যাতে এর পরবর্তীকালে কেউ এই কাজটা করতে ভয় পায়, সেটাই আমরা চাইছি, কেউ যাতে না করতে পারে, সেই ধরনের আইন চাইছি আমরা। কর পরিবার জানিয়েছেন, আরজিকর হাসপাতালের প্রতিষ্ঠাতার 175তম জন্মদিন এবার পালিত হবে নির্যাতিতার বিচার চেয়ে। শত অপমান সহ্য করেও হাসপাতাল তৈরির স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন রাধাগোবিন্দ কর। তার তৈরি বিরাট ইমারতে এখনো ঘুণ ধরেনি, কিন্তু ঘুণ ধরেছে সামাজিক জীবনে। আর যা দেখে হয়তো লজ্জা পাচ্ছে রাধাগোবিন্দ করের আবক্ষ মূর্তি। আর রাধাগোবিন্দ করের পরিবার এখন বিচার চাইছে, তারা বলছেন জাস্টিস ফর আরজি কর। ক্যামেরায় বরুণ ভান্ডারির সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।